আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মানুষ জাগতিক বিপদ আপদ তথা প্রয়োজনে আল্লাহর নিকট দোয়া করে। কারো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আবার কারো দোয়া অনেক দেরিতে কবুল হয়, আবার কারো দোয়ার পরিণাম পরকালে প্রদান করা হবে। কিন্তু দোয়া করার আগে দোয়া কবুলের পরিবেশ তৈরি করতে হবে। যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা এ বিষয়ে পবিত্র কোরআন মাজিদে মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। দোয়া করার ন্যূনতম একটি শর্ত সূরা মুমিনুনের 66 নম্বর আয়াতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, অতএব তাকে ডাকো, তার নিকট চাও একনিষ্ঠ ইবাদতের মাধ্যমে। প্রিয় দর্শক, এই আয়াত দ্বারা স্পষ্টত জানা গেল আমাদের ইখলাস পরিপূর্ণ করতে হবে খালিস নিয়তে, একনিষ্ঠ অন্তরে আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য পোষণ করে আল্লাহর কাছে দোয়া করলে তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এছাড়াও দোয়া কবুলের ব্যাপারে শ্রেষ্ঠ সময় রয়েছে। এর মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে ঈদের আগে চাঁদ রাতে। চাঁদ রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। হযরত মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাঁচ রাত জেগে থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব। পাঁচটি রাত হলো জিলহজ মাসের 8 তারিখ রাত, জিলহজের 9 তারিখ রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, 15 শাবানের রাত। শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, অন্তর সজীব থাকার অর্থ হলো তাদের হৃদয় পাপে আচ্ছাদিত হবে না, এমনকি কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তেও শিঙ্গায় ফুঁক দেওয়ার দিন তারা সজ্ঞানে থাকবে। প্রিয় দর্শক, চাঁদ রাতের অনেক ফজিলত। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ রাতেই মুমিন বান্দাদেরকে 30 দিন মাহে রমজানের সিয়াম সাধনার ফলস্বরূপ বিভিন্ন দোয়া এবং ইস্তেগফার কবুল করে থাকেন। প্রিয় দর্শক, আজকে আমরা একটি বিশেষ আমলের কথা বলবো। এশার নামাজের পর এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ মনের ইচ্ছা পূরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ইখলাস নিয়ে আপনাকে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দুরুদ পাঠ করো। আল্লাহর শান এরূপ নয় যে তিনি একটি কবুল করলে অপরটি কবুল করবেন না। আজকের ভিডিওতে আলোচনা করব যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ নেক আশা পূরণ করে। প্রিয় দর্শক, এটি বছরের যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বিশেষ করে চাঁদ রাতে এই আমলটি যদি আপনি পরিপূর্ণ খালিস নিয়তে করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। যে ব্যক্তি দৈনিক এশার নামাজ পড়ার পর সূরা ইখলাস 10 বার পাঠ করবে এবং তার আগে ও পরে অবশ্যই 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আবু সুলাইমান দারানি বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথম দুরূদ পাঠ করা এবং দুরূদ দ্বারা দোয়া শেষ করা, কেননা আল্লাহ উভয় দুরূদ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দুরূদ পাঠ করো। আল্লাহর শান এইরূপ নয় যে কেউ তার কাছে দুটি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন অপরটি করবেন না। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ নেক আশা পূর্ণ করেন। যে ব্যক্তি দৈনিক এশার নামাজের পর আল্লাহ তাআলা 99টি গুণবাচক নামের অন্যতম একটি নাম ইয়া জাহিরু এইভাবে 100 বার পাঠ করে তার মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। প্রিয় দর্শক, চাঁদ রাতে আমরা অবশ্যই আমলটি করব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া তখন বেশি কবুল করে থাকেন। যাদের দোয়া কবুল হওয়ার কথা নয় তাদের দোয়াও সেরাতে কবুল হয়ে যায় যদি তারা অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 30টি রোজা পালন করে থাকেন। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এশার সালাত আদায় করে দুরূদ শরীফ পড়ব 5 বার 7 বার 10 বার যতবার পারি, তারপর 10 বার সূরা ইখলাস এবং 100 বার আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া জাহিরু পাঠ করব, তারপর আবার আমরা পুনরায় দুরূদ শরীফ পাঠ করব, তারপর আমরা দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত তুলে আমাদের মনের নেক আশা পূরণের জন্য আমরা দোয়া করব। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা দোয়া করবে তখন কাঙ্ক্ষিত জিনিস লাভের বিষয়ে সুদৃঢ় বিশ্বাস রাখবে এবং বলবে, হে আল্লাহ, যদি তুমি চাও আমাকে প্রদান করো, কেননা তোমাকে বাধ্যকারী কেউ নেই। বুখারী।